আমরা যাচ্ছি নওগাঁর পাহাড়পুর। আমরা বগুড়া থেকে যাত্রা শুরু করেছি। আজকে আমার সাথে আছে আমার পার্টনার মাহফুজ। মাহফুজ, সবাইকে হ্যালো বলো। হ্যালো। যাই হোক, আজকে আপনাদেরকে পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখাবো এবং সেখানকার প্রত্নতাত্ত্বিক যে স্থাপনাগুলো আছে সেটা দেখাবো, সেই সাথে সেখানকার ইতিহাস ও ঐতিহ্য আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। সকলকে ঘুরে ঘুরে দেখাবো পাহাড়পুরের চারি সাইডটা, বৌদ্ধ বিহারের চারিপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে একেবারে পাহাড়পুর বাজারের কাছাকাছি পৌঁছে গেছি, আর হয়তো দুই এক মিনিট লাগবে, তাহলে আমরা একেবারে পাহাড়পুর বাজারে পৌঁছে যাব। এই বাঁকটা ঘুরলেই আমরা পাহাড়পুর বাজারে পৌঁছে যাব এবং সেখান থেকে আমরা যাব বাম দিকে। বাম দিকেই হচ্ছে সেই বৌদ্ধ বিহার, আমাদের আজকের কাঙ্ক্ষিত গন্তব্য আর কি। তো সেখানে যাওয়ার আগে আপনাদেরকে বাজারটা দেখাবো এবং এই বাজারের অবস্থানটা আপনাদেরকে স্পষ্ট করে দেব ইনশাআল্লাহ। আমরা পৌঁছে গেছি পাহাড়পুর বাজারে। এই যে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের অফিস আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমরা, অর্থাৎ এই যে সামনে যে জুমা মসজিদটা দেখা যাচ্ছে, মসজিদ থেকে বরাবর বাম দিকে পাহাড়পুর বৌদ্ধবিহার চলে গেছে এবং সোজা যে রাস্তাটা দেখছেন এটা একদম নওগাঁ সদর বরাবর চলে গেছে। তবে আমরা যাব হচ্ছে ঠিক বাম দিকে। আমরা সেই বামের রাস্তা দিয়ে ঢুকে পড়েছি এবং পাহাড়পুর বৌদ্ধবিহারের খুব কাছাকাছি অবস্থানে আছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে দূরের যে প্রাচীরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের, অর্থাৎ সোমপুর বৌদ্ধবিহারের প্রাচীর আর কি। এবং এটা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা দিয়ে যদি আমরা সোজা যাই তাহলে কিছুক্ষণের মধ্যে এই পাহাড়পুরের আমরা দুই নম্বর গেটটা পাবো এবং তারপরে যে মূল গেট সেটা পাবো। এবং এই রাস্তাটা সোজা আক্কেলপুর হয়ে আবার বগুড়ার দিকে চলে গেছে, একটু ঘুরে অবশ্য। তো এই রাস্তা দিয়ে যাওয়া আজকে আমাদের গন্তব্য নয়। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়পুর বৌদ্ধবিহারের পুরো ছবিটা আমরা অনেকটা দূর থেকে ধরেছি, হ্যাঁ, এবং মোটরসাইকেলে করে যাওয়ার সময় জাস্ট আপনাদের দেখার স্বার্থে আমরা এটাকে চেষ্টা করছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। এবং এটা হচ্ছে হাজার বছরের পুরনো এক পুরাকীর্তি এবং বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি একটি সংরক্ষিত পুরাকীর্তি এবং এই পুরো এলাকাটাই হচ্ছে সংরক্ষিত এলাকা। এখানে চাইলেও যে কেউ প্রবেশ করতে পারে না এবং এই এলাকার সমস্ত জায়গাতে, অর্থাৎ এই যে পুরাকীর্তির এরিয়াটা আছে এখানে সমস্ত জায়গায় আপনি চাইলে প্রবেশ করতেও পারবেন না, শুধুমাত্র টিকিটের বিনিময়ে নির্দিষ্ট স্থানেই আপনি যেতে পারবেন, এর বাইরে বা এর মানে বেশি আপনি প্রবেশ করতে পারবেন না। এবং এর ভেতরে একটা স্থায়ী পুলিশের ক্যাম্প আছে এবং এখানে ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প আর কি, তারা এই জায়গার প্রশাসনিক দিকটা দেখভাল করে, অর্থাৎ নিরাপত্তার দিক, প্রশাসন বলছে নিরাপত্তার দিকটা দেখভাল করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নম্বর গেট, তবে আমরা দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করব না, আমাদের টার্গেট হচ্ছে আমরা মেন গেট, অর্থাৎ যেটা এক নম্বর গেট সেই গেট দিয়েই আমরা প্রবেশ করব। তাই এখান থেকে আমরা আরও সামনের দিকে চলে গেলাম এবং এক নম্বর গেট দিয়ে প্রবেশ করার মজাটাই আলাদা, কারণ এই এখান দিয়ে প্রবেশ করলে অনেক কিছুই আমরা মিস করব, যেটা হয়তো এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আমরা মিস করব না। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা একেবারেই কাছাকাছি চলে এসেছি। একেবারে নিভৃত পল্লী এলাকা বলা চলে, এর মধ্যেই সেই হাজার বছর আগের ধর্মপাল রাজা, ধর্মপাল পাল বংশের দ্বিতীয় রাজা, যার
হাতে নির্মিত হয়েছিল এই পুরাকীর্তিটি, এই সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহারটি। আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একাডেমিক ভবন, এটাই হচ্ছে অ্যাডমিন অফিস, এবং ইয়াও বলা যেতে পারে, এটা মিউজিয়ামও বলা যেতে পারে। এবং আমরা এই মিউজিয়ামে অবশ্য প্রবেশ করব এবং এর ভিতরটা আপনাদেরকে আমরা ঘুরিয়ে ইনশাআল্লাহ দেখাবো। যদিও বা এখানে লেখা আছে যে ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, এমন একটা ইয়ে আছে, তো দেখলাম যে অনেকেই করতেছে, তাই আমিও ওই সময় ওই সব কিছু তোয়াক্কা না করে ভিডিওটা করে ফেললাম যাতে আপনারা সকলে দেখতে পারেন। আমরা মেন গেটে পৌঁছে গেছি এবং এখনই আমরা এন্ট্রি করব ভিতর সাইডের দিকে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিব যেখানে আশেপাশে দোকানগুলো মেন গেটের। তবে এখানে বেশ কয়েকটা হোটেল থাকলেও মানসম্মত কোনো হোটেল নেই। এখানে খাবার দাম আকাশচুম্বী হলেও খাবারের মান বা স্বাদ কোনোটাই তেমন একটা ভালো বলে আমার কাছে মনে হয়নি। কয়েকটা ট্যুরিস্ট স্পট দোকান আছে, ট্যুরিস্টরা বাইরে থেকে এসে সমস্ত জিনিসপত্রগুলো কিনে। এটাই হচ্ছে এক নম্বর গেটের সামনের অংশ, অর্থাৎ মেন গেটের সামনের অংশ। আমরা ভেতরে প্রবেশ করলাম মাত্র, তবে মেন গেট দিয়ে প্রবেশ করার পরপরই কিন্তু আমরা মূল যে সিমেট্রির যে এরিয়াটা বা টেরিটরিটা সেটার মধ্যে প্রবেশ করতে পারবো না। এখানে সিস্টেমটা একটু আলাদা, মেন গেট দিয়ে ঢোকার সময় আপনার কোনো টিকিট লাগবে না, তবে এখানে পার্কিং স্লট আছে। এখানে আপনি আপনার গাড়ি মোটরসাইকেল যাই কিছু রাখুন না কেন, পার্কিং করার পরে নির্ধারিত ফি পে করে আপনি তারপর ভেতরে ঢুকতে পারবেন, এবং এরপরে আছে টিকিট কাউন্টার, তারপরে আপনি সেখান দিয়ে আপনি ভেতরে ঢুকবেন। তো আমরা অলরেডি ভেতরে আসছি, টিকিট কাউন্টারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার, এবং এখান থেকে আমরা টিকিট কাটব। এবং মাশাআল্লাহ চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম স্থাপত্য শৈলে সাজানো, যেন মনে হচ্ছে দেশের বাইরের কোনো একটা জায়গা। যাই হোক, আমরা দুটো টিকিট কাটলাম, দুইজন ছিলাম, ২০-২০-৪০ টাকা। আজকে একেবারে জনশূন্য জনশূন্য এই পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বৌদ্ধবিহার আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখনও আকাশ মেঘাচ্ছন্ন, তাই তেমন একটা জনগণের যাওয়া আসা নেই বললেই চলে আর কি। তো জোহরের নামাজের সময় হয়ে যাওয়ার কারণে আমি মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ, এই মসজিদে আমি নামাজ আদায় করব, এবং নামাজ আদায়ের পরে আমি সর্বপ্রথম আপনাদেরকে জাদুঘরটি ঘুরিয়ে দেখাবো, এবং জাদুঘর দেখানো হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা বাকি এই সিমেট্রির টোটাল টেরিটরিটা আমরা ঘুরে দেখব। এর পূর্বে যখন আমি এসেছিলাম, সম্ভবত 10-15 বছর পূর্বে হবে, তখন এই মসজিদটি ছিল কিনা আমার খেয়াল আসছে না, তবে রিসেন্টলি এগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং সত্যি আগের থেকে এর সৌন্দর্যটা উপভোগ করার মতো, এবং মসজিদটাও অনেক সুন্দর। তবে মসজিদটা আমার কাছে অনেকটা ছোট মনে হয়েছে, কারণ এখানে যে পরিমাণে লোকজন আসে তাতে কিন্তু এই মসজিদে মানুষ মানে মুসল্লির সংকুলান হওয়ার কথা নয়। আশা করি ভবিষ্যতে কর্তৃপক্ষ এই মসজিদটা আরও বড় করে হয় তৈরি করবে ইনশাআল্লাহ। এখন আমি নামাজ আদায় করব। নামাজ শেষ করে আমরা জাদুঘরের টিকিট কাটলাম। জাদুঘরের টিকিটের জন্য যদি বাংলাদেশি হয় তাদের জন্য 20 টাকা, যদি সার্কভুক্ত দেশের লোকজন হয় তাহলে তাদের জন্য 100, এবং ফরেনারদের জন্য 200 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করলাম। দেখার মতো অনেক কিছুই আছে বলতে হবে, তবে বেশিরভাগই সব প্রাচীন মূর্তি এবং শিলালিপিতে পরিবেষ্টিত এই জাদুঘরটা। আপনারা হয়তো অনেকেই এই এর ইতিহাসটা জানেন যে 1200 বছর, অর্থাৎ 781 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয়ে 825-এ সম্ভবত এটা শেষ হয়, সরি 779 থেকে 825-এর মধ্যে এটা নির্মাণকাল হিসেবে এটাকে ধরা হয়। এবং এটা পরবর্তীতে যখন বৌদ্ধ রাজাদের একদম সমূলে মূলত পাঠন হয়ে যায়, তারপরে এই বিহারটা একদম লোকচক্ষুর আড়ালে চলে যায়, যার কারণে শত শত বছর ধরে ধুলি হাওয়া এবং বাতাসে ধুলাবালি জমতে জমতে এই পাহাড়পুরের যে পুরাকীর্তিটা, এই যে সিমেট্রিটা, এটা পুরোটাই মাটির নিচে ঢাকা পড়ে যায়, এবং এখানে একটা পাহাড়ের মতো আস্তরণ দেখা দেয়। একটা বিষয় চিন্তা করে দেখুন যে এত বড় একটা সৃষ্টি যার মানুষ প্রায় 50 বছর সময় ধরে তৈরি করলো, এক সময় এই দক্ষিণ এশিয়ায় রাজ করলো, এই বিহারটি যেখানে মায়ানমার
ভারত এমনকি পাকিস্তান এদিকে থাইল্যান্ড থেকেও শিক্ষার্থীরা আসতো এখানে পড়াশোনা করার জন্য। সেই রকম একটা রাজকীয় স্থান একসময় আল্লাহ তাআলা মলিন করে দিলেন, এমনকি বাতাসে ধুলাবালি দিয়ে এমনভাবে শত শত বছর। একদিনের কিন্তু এই ঘটনা নয়, এই ঘটনাগুলো কিন্তু একদিন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমার পিছনে রাজশাহী অঞ্চলের তথা নর্থ বেঙ্গলের এক মহান পুরাকীর্তি, যেটাকে বলা হয় সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার। এই পাহাড়পুর বিহারটি নির্মাণ করেছিলেন পাল বংশের রাজা, দ্বিতীয় রাজা আর কি, নাম ছিল তার ধর্মপাল। আপনারা জানেন যে বাংলাদেশে অর্থাৎ এই মানে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে একসময় এদেশে বৌদ্ধদের একটা শাসন ছিল, এবং সেই সময় বৌদ্ধদের যে রাজা ছিল সেই পাল বংশের রাজা দ্বিতীয় রাজা ধর্মপাল এই বিহারটি নির্মাণ করেছিলেন, এবং এটাকে অনেকে সোমপুর বিহারও বলে, অনেকে এটাকে পাহাড়পুর বিহারও বলে। পূর্তিতে 1879 সালে স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এই পুরো পুরাকীর্তিটা আবিষ্কার করেন, অর্থাৎ এটা 1200 বছর পূর্বে 781 সাল থেকে 821 সালের মধ্যে রাজা দ্বিতীয় ধর্মপাল অর্থাৎ দ্বিতীয় পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এটি আবিষ্কার করলেও পরবর্তীতে এটা মানে সময়ের বিবর্তনে হারিয়ে যায়, এবং এটাকে আবিষ্কার করে হচ্ছে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের একজন পুরাতত্ত্ববিদ, নাম ছিল তার আলেকজান্ডার ক্যানিংহাম, তিনি এটাকে আবিষ্কার করেছিলেন। এবং 10ম শতাব্দীতে, ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পারি যে 10ম শতাব্দী পর্যন্ত এটা ছিল বৌদ্ধদের এক মহান মানে শিক্ষালয়, অর্থাৎ এখান থেকে বৌদ্ধদের শিক্ষাদান করা হতো, পাঠদান করা হতো, পালি ভাষায় তারা পড়াশোনা করতেন, এবং এখানে ভারত থেকে, মিয়ানমার থেকে, এমনকি থাইল্যান্ড থেকেও পর্যন্ত বৌদ্ধ শিক্ষার্থীরা আসতো এখানে শিক্ষা অর্জন করতো। তবে সেটা মূলত 10ম শতাব্দীতে শেষ হয়ে যায়, এবং 10ম শতাব্দীতে অর্থাৎ এই পাহাড়পুর বিহারের সর্বশেষ আচার্য ছিলেন যিনি, তিনি হচ্ছেন, তার নাম ছিল অশোক বা সম্রাট অশোক, আপনারা অনেকেই চিনেন, তিনি ছিলেন এখানকার সর্বশেষ আচার্য। এবং ইতিহাস ঘাটলে যেটা পাওয়া যায় যে এখানে আশেপাশে আগে ছিল যেটা সম্পূর্ণ বৌদ্ধ বসতি, পরে সময়ের বিবর্তনের ফলে বৌদ্ধ জনগোষ্ঠী ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে, এবং এক পর্যায়ে এই এলাকাটি পুরোই মানে বৌদ্ধ শূন্য হয়ে যায়। যদিও বা এই স্থাপনাটি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, তবে এখানে আশেপাশে আর কোনো বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন পাওয়া যায় না। তবে একটা বিষয় জেনে রাখা উচিত, এই সোমপুর বিহার বা পাহাড়পুর বিহারটা হচ্ছে এই দক্ষিণ এশিয়া উপমহাদেশে, দক্ষিণ এশিয়া এবং এই ভারতীয় উপমহাদেশের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ বিহার, যেটা মানে সবচেয়ে বড় বিহার যেটা মহালয়া বিহার, সেটা ভারতে অবস্থিত, এবং তার পরপরে পুরাতত্ত্ববিদরা বা ঐতিহাসিকরাও মত দেয় যে এই পাহাড়পুর বিহার হচ্ছে সবচাইতে বড় বিহার সেই মহালয়া বিহারের পরে। যদিও বা এটা নিয়ে অনেকের মধ্যে মতভেদ আছে, তবে মোটামুটিভাবে এই বিষয়টা সত্য। তবে এটাও সত্য, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বিহার হচ্ছে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার। আর বিহার বলতে কী বুঝি, বিহার হচ্ছে এমন একটা জায়গা যেটাকে মানে বৌদ্ধদের হচ্ছে একটা ধর্মীয় স্থান, বৌদ্ধদের যেটা ধর্মীয় স্থান সেটাকে অনেকেই বলে থাকে বৌদ্ধ মন্দির বলে, কেউ বা প্যাগোডা বলে, আবার কেউ কিয়াং বলে, কেউ বিহার বলে। আসলে নামের ভিন্নতা আছে, তবে জায়গার কোনো ভিন্নতা নেই। যেমন আপনি যদি পার্বত্য অঞ্চলে যান, সেখানে দেখবেন যে বৌদ্ধ মন্দিরগুলো যেখানে আছে সেখানে অনেকেই বৌদ্ধরাই, এটাকে কেউ বলে প্যাগোডা, কেউ বলে কিয়াং, আবার কেউ বলে এটাকে বৌদ্ধ মন্দির, ঠিক আছে, কেউ বলে এটাকে বিহার, ঠিক এইভাবেই পরিচিত এগুলো। তবে সাধারণত কিয়াং শব্দটা ব্যবহার করে যারা আদিবাসী, মারমা, চাকমা, এদের মধ্যে যারা বৌদ্ধ জনগোষ্ঠী আছে, সাধারণত এরাই ব্যবহার করে থাকে কিয়াং শব্দটি। এছাড়া সাধারণত আমরা যারা সাধারণ বাঙালি আছি, মুসলমান, তারা অনেকে বৌদ্ধ মন্দিরই বলে থাকি, তবে এটার আরও একটা নাম হচ্ছে প্যাগোডা এবং আরও একটা নাম হচ্ছে বিহার। তবে বিহার যে জায়গাতে মানে বিহার যেই
জায়গার নামের সাথে বেশি সংযুক্ত, সেই জায়গাটাকেও মানে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা হয় যে এখানে একটা শিক্ষালয় আছে বা শিক্ষালয় ছিল। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধবিহার, এটাও কিন্তু একটা শিক্ষালয় ছিল। তো বিহারের সাথে সম্পর্কটা আসলে এই রকমই যে বিহার হচ্ছে একটা শিক্ষালয়, ঠিক যেভাবে হিন্দুদের শিক্ষালয় বলা হতো টোলকে, আবার মুসলিমদের শিক্ষালয় বলা হতো মাদ্রাসাকে, ঠিক সেই রকমই একটা বিষয়। তবে আবার এটা কমন ক্ষেত্রে বৌদ্ধ মন্দিরকেও বলা হয়। তবে আপনি যদি পার্বত্য অঞ্চলের দিকে যান, আমি অনেকবার গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছে অনেকবার, তো সেই সমস্ত জায়গায় দেখেছি যেটাই বৌদ্ধ মন্দির সেটাই তাদের একটা শিক্ষালয় প্রত্যেকটাই। এ কারণে তারা বিহারও বলে থাকে বৌদ্ধ মন্দিরগুলোকে, এবং প্রত্যেকটা বৌদ্ধ মন্দিরেই কিন্তু শিক্ষার্থী আছে, নির্দিষ্ট সময়ের জন্য শিক্ষার্থী আছে, তারা সেখানে পড়াশোনা করতেছে। এমনটা অবশ্য মন্দিরে খুব কম দেখা যায়, তবে আমাদের বাংলাদেশে যেমন হাফিজিয়া মাদ্রাসাগুলোতে দেখা যায় ঠিক সেই রকম, আবার চার্চে যেমন খ্রিস্টানদের দেখা যায় যে চার্চে পড়াশোনা করছে, ঠিক সেই রকম একটা অবস্থান আর কি। তো শুধু দর্শক মণ্ডলী, চলুন এখন আমি আপনাদেরকে এই বিহারের চারি সাইডটা একটু আপনাদেরকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পাহাড়পুরের মূল বিহার যেটা সেই বিহারের দিকে। এবং একটা কথা বলে রাখা ভালো দর্শক, হয়তো ইতিহাসটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, 1879 সালে এটি যখন আবিষ্কার করা হয় তার পূর্বে কিন্তু এগুলো সব মাটি দিয়ে ঢাকা ছিল। অর্থাৎ গবেষকরা বা প্রত্নতত্ত্ববিদেরা যেটা বলে যে শত শত বছর ধরে বাতাসে ধুলাবালি জমতে জমতে এগুলো একদম সব কিছু ঢেকে গিয়েছিল, এবং ঢেকে যাওয়ার পরে যে আপনারা যে পুরাকীর্তিগুলো দেখছেন এগুলো সেই বারোশো বছর পূর্বেরই হবে, 1200 থেকে 1300 বছর পূর্বের। তো এই পুরাকীর্তিগুলো কিন্তু সব মাটিতে ঢেকে গিয়েছিল একসময় ধুলি বালি পড়ে। তার মানে একটা জিনিস বোঝা যায় যে আল্লাহ তাআলা চাইলে কী না করতে পারে। একবার চিন্তা করে দেখুন, এত বড় একটা পুরাকীর্তি, একটা বড় বিহার যেটা একসময় সারা বিশ্বে নাম করা বিহারগুলোর মধ্যে অন্যতম ছিল, কী জাঁকজমকি না এই জায়গাটা ছিল, অথচ কোনো এক সময় এগুলো হয়ে গিয়েছিল জনশূন্য। এই যে দেখুন এখানে লেখা আছে বিহারের ভিক্ষু কক্ষ, তার মানে এখানে যতগুলো কক্ষ দেখছেন এগুলো সব ছিল মানে বিশাল বিশাল কক্ষ বা ঘর, অথচ কালের বিবর্তনে এগুলো সব হারিয়ে যায়। কি ধুলাবালির নিচে এমনভাবে চাপা পড়ে যে এর ভিতরে কিছু আছে বলে আর মানে যা মানে কেউ বুঝতেও পারতো না, একটা উঁচু পাহাড়ের মতো হয়ে গিয়েছিল। যদিও বা আপনাকে বললাম যে 1879 সালে ক্যানিং সাহেব ব্রিটিশ গভর্নমেন্টের আমলে তৎকালীন তিনি এটাকে আবিষ্কার করেন, এবং পরবর্তীতে প্রত্নতত্ত্ববিদেরা এটা ধীরে ধীরে এটার শরীর থেকে সমস্ত ময়লা মাটি পরিষ্কার করে এই বিহারটাকে আবিষ্কার করে। আর এই বিহারের গায়ে এইভাবে মাটি জমেছিল, এর কারণে এটাকে পাহাড়ের মতো দেখাতো, আর যে কারণে এই পাহাড়পুর নামেরও উদ্ভব হয়। তো আমরা ধীরে ধীরে সেই মূল বিহারের দিকে অনেকটা কাছাকাছি চলে এসেছি। চারিপাশে বিস্তীর্ণ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পাহাড়পুরের বিহার। তবে আমার মূল লক্ষ্য হলো এই বিহারের উপরে ওঠা যদি সম্ভব হয়, এ কারণেই আমি এই সিঁড়ির দিকে ধীরে ধীরে যাচ্ছি যে এখানে আসলে ওঠা যায় কি না। যদি ওঠা যায় তাহলে আমি এর উপর থেকে, অর্থাৎ এর উপর থেকে চারিপাশটা আপনাদেরকে দেখাবো। এগিয়ে যাই, দেখি কী হয়। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করেছিলাম উপরে ওঠার জন্য, কিন্তু দুঃখিত এখন আর ওঠার পারমিশন নেই। ইতিপূর্বে কিন্তু পারমিশন ছিল, কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ওপরে আর কাউকে, অর্থাৎ এই মন্দিরে কাউকে উঠতে দিবে না। অনেক আশা নিয়ে আসলাম, অনেক দূর হাঁটলাম পর্যন্ত, কিন্তু আসলে পরিশ্রমটা একদম বৃথা গেছে তা বলা যাবে না। চারিপাশটা আবার সুন্দর করে ঘুরলাম, এবং সত্যি কথা বলতে আরও 14-15 বছর আগে একবার স্টুডেন্ট লাইফে এসেছিলাম, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক তফাত, কারণ এখনকার সাজসজ্জাগুলো আগের সাজসজ্জার চাইতে অনেক সুন্দর হয়েছে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে পুরাকীর্তিটা আগের থেকে অনেক বেশি হয়ে গেছে, কারণ আগে এতটা মানে এখন যেরকম মলিন দেখাচ্ছে এমন মলিন এর আগে ছিল। যাই হোক, আশা করি একটা ডিসিশন নিয়েছে যে এর উপরে কেউ উঠতে
সুতরাং এর ভালো একটা সাইট নিশ্চয়ই আছে এবং এটা যদি সংস্কার করা হয় তাহলে এটা হয়তো আরও আরও সুন্দর হবে, আরও চমৎকার হবে, এটাই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে এই পাহাড়পুর বিহার থেকে আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী দিন আরও কোনো এক মানে দর্শনীয় স্থানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আপনাদেরকে বাংলাদেশের আরও একটা কোনো দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।